মিরা বাংলা নিউজ, সততার সাথে মানবতার স্বার্থে। আহিরা বাংলা নিউজে আমরা চলে এসেছি আজকে হালিশহর মিউনিসিপ্যালিটির 16 নম্বর ওয়ার্ডের প্রসাদনগর মাঠে। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতা মাননীয় দেবাশিস দত্ত মহাশয়। আমরা ওনার সাথে কথা বলে নেব। দাদা, কি কারণে এখানে এলেন বা কি অভিযোগ? জয় সওয়াল আছে। আচ্ছা, আমাদের সাথেও রয়েছেন বিজেপির আরেকজন যুব নেতা বিট্টু জয়সওয়াল, ওনার সাথেও আমরা কথা বলে নেব। প্রথমে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি, দাদা কি কারণে এলেন এখানে? গত পরশুদিন তো গতকাল থেকে যিনি এখানকার বর্তমান এখন কাউন্সিলর তার হাজবেন্ড শ্যামল বিশ্বাস, যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে মারধর এবং অশ্লীল ভাষা প্রয়োগ করে মানুষকে অত্যাচার করছে। স্বাভাবিকভাবে আমরা ভারতীয় জনতা পার্টির দায়িত্বে আছি, দল করি, একজন কর্মী হিসাবে বিট্টু জয়সওয়াল, আমি দেবাশিস দত্ত সেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এখানে শান্তি রক্ষা বজায় রাখার জন্য। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক মহিলারা রয়েছেন, তাদের ওপর কি অত্যাচার হয়েছে? অশ্লীল ভাষা প্রয়োগ করেছে, যে সমস্ত ভাষা আমি মাইক্রোফোনের সামনে বলতে পারবো না, বলা উচিত না। সুতরাং ঈশ্বরের কাছে প্রার্থনা করি শ্যামলবাবু ভগবান তাকে সুবুদ্ধি দিক, তার মা পাড়ার মা বোনদের তিনি গালাগালি দিচ্ছেন। একদিন তিনি এনাদের ভোটে, তার ওয়াইফ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিজয় হয়েছে। অর্থাৎ সেই স্বার্থে আমি বলবো শ্যামলবাবু এবং শ্যামলবাবুর বউকে ঈশ্বর তাকে ভালো সম্মতি দেওয়া উচিত। আমরা কয়েকদিন আগেই দেখেছি যে হালিশহরের যে 10 নম্বর ওয়ার্ড, সেই 10 নম্বর ওয়ার্ডে একজনের বাড়িতে হামলা হয়েছে, তার সিসিটিভি ফুটেজও আমরা দেখতে পেয়েছি, তো এই বিষয়ে কি বলবেন? 10 নম্বর ওয়ার্ডে কার বাড়িতে সিসিটিভি দেওয়া হয়েছে সেটা পরিমল আমাদেরই দলেরই সমর্থক এবং সে দাঁড়িয়ে আছে এখানটায়, তার বাড়িতে সে বিজেপির কর্মী হিসাবে তার বাড়িতে অত্যাচার করেছে এবং কারা করেছে সেটা ওই অঞ্চলের মানুষ জানে, করেছে শুভঙ্কর ঘোষ অরূপে সোনাই ঘোষ, তিনি একটা মার্ডার কেসের আসামি। সুতরাং তিনি দায়িত্ব পেয়েছে এখন তো তৃণমূল ভালো লোক করে না, তৃণমূলের এখন করছে যারা করছে, যারা সিপিএমের হারমাত ছিল তারা সিপিএমের তৃণমূলের এখন প্রথম সারির লোক, আর আমরা একটা সময় যখন তৃণমূলটা কংগ্রেসটা করেছি, যারা নেতাই দেখেছে, গর্বেতা দেখেছে, ইয়েতে সিংহুর দেখেছে, মঙ্গলকোট দেখেছে, নন্দীগ্রাম দেখেছে, বিজন সেতু দেখেছে, সে তারা তৃণমূল কংগ্রেসে নেই, আর যারা দেখেনি তারা তৃণমূল কংগ্রেসে আছে সিপিএমের হাত বাঁধা। তারা পরিমল সরকার কুণ্ডুর বাড়িতে, শুধু পরিমল কুণ্ডু না, 5টা আমাদের বিজেপির কর্মীর বাড়িতে ভাঙচুর করেছে, এবং বিশিষ্ট আমাদের তৃণমূল কংগ্রেসের একসময় তিনি প্রার্থী হয়ে জিতেছেন, জিতিয়ে কাউন্সিলর, এখন সে বিজেপির হয়ে দল করছেন, তার বাড়িতে ভাঙচুর করে টিভি যা ছিল সমস্ত ভেঙে দিয়েছে, যেমন টাকা পয়সাও লুট করেছে, 46,000 টাকা ছিল, একটা সোনার চেন ছিল, আংটি ছিল, সে অবধি নিয়ে গেছে। গতকালের ভোটে আমরা আপনাকে হালিশহরের অলিতে গলিতে আমরা আপনাকে ছুটে বেড়াতে দেখেছি, কি বুঝলেন? আমি ইলেকশন চিফ এজেন্ট হিসাবে আমি ঘুরলাম, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, গত 34 বছর সিপিএমের দাপটে ভোট দিতে পারেনি, আবার 2011-র পর থেকে অর্থাৎ 8 সাল অবধি মানুষ তার গণতন্ত্র অধিকার প্রয়োগ করতে, সেম সিমিলারলি সিপিএম তৃণমূল কংগ্রেস তাই হয়েছে, অর্জুনের নেতৃত্বে বাংলার ব্যারাকপুরের মানুষ এবং সারা বাংলার মানুষ বিজেপির নেতৃত্বে ভালো ভোট দিতে পেরেছে, মানুষের মুখ আমরা শুনেছি স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে, সেই ভোটে তৃণমূলকে দিয়েছে না বিজেপিকে দিয়েছে কি সিপিএমকে দিয়েছে সেটা বলতে পারবো না, আমরা আশাবাদী মানুষ পদ্মফুলে চিহ্নে ভোট দিয়েছে। আমি সরাসরি বিট্টুদার কাছে যাব। বিট্টুদা, আপনি কালকে ভোটটা কীরকম দেখলেন? সাধারণ মানুষ ভোট দিয়েছে, বেরিয়ে এসছে, ভারতবর্ষে এই প্রথমবার পশ্চিমবাংলায় লোক ভোট দিতে পেয়েছে, যেটা পশ্চিমবাংলায় সিপিএম আমলে 34 বছর আমলে লোক ভোট দিতে পারত না। আর তৃণমূল কংগ্রেস যেই স্লোগান নিয়ে, যেই নন্দীগ্রাম সিংহুর নিয়ে
আলোচনা নিয়ে আসলো, তারপরে সিদ্ধান্ত পাল্টে গেল। লোককে শোষণ করে, লোককে সন্ত্রাস করে, লোককে জোরজবরদস্তি করে, রিগিং করে ভোটে আনা হলো। আমাদের বিজেপির প্রার্থী যখন অর্জুন সিং মহাশয় আমাদের বেশ ব্যারাকপুর প্রার্থী হলেন, তারপরে আমরা যেখান যেখানে শুনলাম আমি আর আমাদের প্রিয় দেবাশী দত্ত মহাশয়, ইনি আমাদের নেতা, এনার সঙ্গে আমরা ছুটে বেরোলাম। যেখান যেখানে শুনলাম কি লোককে সন্ত্রাস করা হচ্ছে, লোককে রিগিং করানো হচ্ছে, লোককে ভোট দেওয়া হচ্ছে না, ওইখানে আমরা গেলাম আর সাধারণ মানুষকে ঘর দিয়ে বার করিয়ে সিআরপিএফ মাধ্যমে আমরা ব্যক্তিগত মাধ্যমেও লোককে বার করে ভোট দিতে দিলাম। লোক ভোট দিতে পারলো আর লোক খুব খুশি আছে কি লোক বাড়ি থেকে বেরিয়ে সিপিএম হলে ভোট দিতে পারলো না, টিএমসি হলে ভোট দিতে পারলো না, বিজেপি সরকারের মানে বিজেপি প্রার্থী আমাদের অর্জুন সিং মহাশয় দাঁড়ানোর পরে ভোট হয়ে দিতে পারলো, এটাই হলো সবথেকে খুশি ব্যাপার। ধন্যবাদ আপনাকে। আমি শেষ প্রশ্ন আমি দাদার কাছে করে নেব, যে কালকে কি আপনাদের সব বোধই পোলিং এজেন্টরা বসতে পেরেছিলেন? 100% বসতে প্রথমে দেওয়া হয়নি, তারপর ওরা জোরজবরদস্তি করেছে। আমাদেরকে খবর যখন আমরা পেয়েছি আমরা ছুটে গেছি সেই প্রান্তে, এবং বিট্টু আর জয়সল আমি সবাই বসতে পেরেছি। আমরা কথা বলে নিলাম বীজপুরের বিশিষ্ট বিজেপি নেতা মাননীয় দেবাশিস দত্ত মহাশয়ের সাথে, এবং তার সাথেই ছিলেন আরেক যুব নেতা বিট্টু জয়সওয়াল মহাশয়। ওনারা বললেন যে মোটের ওপর ভোট বীজপুরে অবাধ এবং শান্তিপূর্ণই হয়েছে। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications.